হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপডেট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন গ্রাফটিং করা যায়, কীভাবে গ্রাফটিং করবেন এবং বীজ থেকে চারা তৈরি করবেন। তো আমি আজকে দেখাবো কীভাবে গোলাপ ফুল গাছে বীজ থেকে চারা তৈরি করবেন। তো আমি আজকে শুধু জার্মিনেশন কিভাবে করবেন তাই দেখাবো। তো আমি দেখুন একটি টিস্যু নিয়ে নিছি আর বীজগুলো আমি প্রথম থেকে সেকে নিছি একদিন ভিজিয়ে রাখার পরে। এখন এগুলো এটাকে আমরা একটি জিপলক প্লাস্টিক নিয়ে নেব, প্লাস্টিকের মধ্যে থেকে ঢুকিয়ে নেব। তা প্রথমে আমরা বীজগুলোকে ভালোভাবে সরিয়ে নিই আর টিস্যুটাকে দেখুন আমি হালকা হালকা করে ভিজে নিয়েছি। যেরকম ভাবে আপনি হালকা করে ভিজে নেবেন, কারণ যদি টিস্যুটা শুকিয়ে যায় তাহলে আপনার জার্মিনেশন হবে না। তার জন্য আপনি টিস্যুটাকে হালকা হালকা ভিজে নেবেন। তো আমরা জিপলক প্লাস্টিকটাকে জিপলক লাগিয়ে দিলাম। দেখুন সেভাবে আমরা যদি এক সপ্তাহ রেখে দেই, তারপরে আপনার মনে করেন যে জার্মিনেশন হয়ে যাবে, তারপরে আপনি চাইলে যেখানে ইচ্ছে রোপণ করতে পারবেন, টপে অথবা জমিতে যেখানে ইচ্ছে আপনার রোপণ করতে পারবেন। তো এভাবে খুব সহজেই জার্মিনেশন করে চারা উৎপাদন করতে পারবেন। জার্মিনেশনের সুবিধা কি, জার্মিনেশন করলে আপনার 100% চারাও উগা যায়। তার জন্য জার্মিনেশন করে চারা রোপণ করা ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।